হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। বিশ্বের ডাব্লিউবি ক্যাপি কনস্টেবল 2024 এই সিরিজের আবার একটি নতুন ভিডিওতে প্রত্যেকটি অ্যাসপিরেন্টসকে জানাই স্বাগত। ম্যাথের খুব গুরুত্বপূর্ণ ক্লাস, এটি কনসেপচুয়াল ক্লাস আজকে, কারণ ম্যাথের কনসেপ্ট প্র্যাকটিস দুটোই কিন্তু ক্লাস একই সাথে চলছে। আজকের ক্লাসটি কনসেপচুয়াল ক্লাস, তোমরা থাম্বনেল থেকে বুঝে গিয়েছো যে আজকে অংশীদারি কারবার বা পার্টনারশিপ নিয়ে আমরা আজকে আলোচনা করব। পার্টনারশিপ কি, পার্টনারশিপের বেসিক থেকে শুরু করে একদম টপ নোচ কোশ্চেন যেগুলো এক্সামে আসে সেগুলো কীভাবে ডিল করবো, কারণ পুরো ভিডিওতে দুটো আই থিঙ্ক তিনটে ভিডিওর মধ্যে কমপ্লিট হবে পার্টনারশিপ, দুটোর মধ্যে চেষ্টা করবো রাখা। তো সেই ভিডিওর মধ্যে দেখলে পার্টনারশিপের যে কোনো এক্সামে সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা পারবে। দেখো, আজকে যে পার্টনারশিপ বা বাংলায় যেটাকে বলা হয় অংশীদারি কারবার, বাংলায় বলা হয় অংশীদারি কারবার। অংশীদারি কারবার কি, দুজন তিনজন বা চারজন পাঁচজন মিলে যৌথভাবে কোনো ব্যবসা করলে সেটাকে বলছে অংশীদারি কারবার। আগে আমরা দেখবো যে কনসেপ্টটা কি আছে, অংশীদারি কারবার কি বা যেটাকে বাংলা ইংলিশে বলা হয় পার্টনারশিপ, পার্টনারশিপ বা বাংলায় বলা হয় অংশীদারি কারবার। তো সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে দুটো তিনটে জিনিস এখানে আমরা দেখব যে অংশীদারি কারবার কি, তুমি ব্যবসায় কিছু টাকা ইনভেস্ট করেছো, বলতো দুই বন্ধু দুজনে মিলে 2000 টাকা আর একজনের 3000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছো। তো সেই ক্ষেত্রে ব্যবসা রানিং হওয়ার পর লাভাংশ যেটা পাবে বা যেটা লাভ বা মুনাফা হবে সেটাও কিভাবে ডিভিজেবল হবে, 2:3 অনুপাত, এই অনুপাতটা দেখতে হবে। এটা কিসের অনুপাত, মূলধন অনুপাত। তাহলে মূলধনের অনুপাতে কিন্তু লাভাংশ আমাদের বণ্টিত হয়। তাহলে আমরা জানি ব্যবসাতে লাভ হয় অথবা লোকসান হয়। অংশীদারি কারবার থেকে আমরা বুঝতে পারি ব্যবসায় লাভ হলে সেই লাভটা কী হারে বণ্টিত হবে, মূলধন অনুপাতে, আর যদি লোকসান হয় তবেও সেটা বণ্টিত হবে কিসের অনুপাতে, মূলধন অনুপাতে। সাপোজ এইটা দিয়ে তুমি ব্যবসা শুরু করলে ব্যবসায় 1000 টাকা লোকসান হবে, তাই 1000 টাকা লোকসানটা কি 2:3 অনুপাতেই হবে, বণ্টিত হবে। তাহলে 2:3 অনুপাতে যদি হয় তাহলে প্রথমজন দেবে হচ্ছে 400 টাকা লোকসান, পরের জন দেবে 600 টাকা লোকসান। এগুলো কীভাবে করলাম অঙ্ক করলেই বুঝতে হবে। দেখো, আমি তোমাকে প্রথম বলছি যে লাভাংশ কীভাবে বণ্টিত হয়। মনে রাখবে লাভাংশ বণ্টিত হবে, লাভাংশ হয় সময় গুণ মূলধন, সময় গুণ মূলধন, এইটা হচ্ছে একচুয়াল ফর্মুলা। যে লাভাংশ বলতে পারো বা এটাকে লোকসানও বলতে পারো, লাভ হলে লাভ লোকসান হলে লোকসান, তো সেটা কি অনুপাতে গণিত হয়, সময় এবং মূলধন অনুপাতে। কথাটা বোঝো, ব্যবসা তুমি করছো এমন তো হয় না ব্যবসায় কোনো ইনভেস্টমেন্টই করিনি সময় দিয়ে করছি, না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লাভাংশ কিসে গণিত হয়, লাভাংশ গণিত হয় মূলধন অনুপাতে, মূলধন অনুপাতে। তাহলে কখন মূলধন কখন মূলধন একটু সময় হবে, যখন সময়ের কথা উল্লেখ থাকবে না। সাপোজ 1 বছরই ব্যবসা হয়েছে, দুজনে 1 বছর সে জন্য দিয়েছে, তো সময় যেহেতু দুজনে একই দিয়েছে সেখানে সময় উল্লেখ না করলেও হয়, সেই ক্ষেত্রে হয়ে যাবে লাভাংশ সমান মূলধন ইনটু সময়। আর যেখানে মূলধন সময় দুটোই দেওয়া আছে সেখানে মূলধন ইনটু সময় করলে আমরা লাভাংশ পাবো। এইটাই কনসেপ্ট, আর কিচ্ছু নেই। এবার এক এক করে কনসেপ্ট যে পড়লাম সেটা দেখি কীভাবে প্র্যাকটিস হচ্ছে, আর কিচ্ছু নেই। দেখো, প্রথমে বলেছে রবিন এবং রতন একটি যৌথ ব্যবসা কি বলেছে 2:3 অনুপাতে করে, 2:3 অনুপাতে টাকা দিয়ে শুরু করে। তার মানে রবিন হচ্ছে 2 অনুপাত টাকা দিয়েছে, রতন 3 অনুপাত টাকা দিয়েছে। তো বলেছে যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত আছে, 3:5, সময়ের অনুপাত 3:5, তাহলে লাভের অনুপাত বের করতে বলেছে। দেখো কি কি দেওয়া আছে, মূলধনের অনুপাত দেওয়া আছে, সময়ের অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা বের করতে পারি কি লাভের অনুপাত। আমরা দেখো প্রথমেই বলতে পারি যে লাভাংশ কি হয় শিখলাম, লাভাংশ হয় মূলধন গুণন কি হয় সময়, মূলধন গুণন সময়, এই কনসেপ্টটি আমি করব। তাহলে দেখো যদি আমি বের করি যে রবিন, রবিন আর কি আছে, রতন, বুঝো, তো প্রথমে দেখবো আমরা মূলধন অনুপাত আর পরে দেখবো সময়ের অনুপাত। মূলধন অনুপাত 2:3, সময়ের অনুপাত কত, 3:5, এই জায়গাটা বুঝুন, এইটুকু বুঝলেই অঙ্ক ক্লিয়ার, আর কিচ্ছু নেই। তার মানে 2 অনুপাত মূলধন দিয়েছে কে, আমাদের রবিন, 3 অনুপাত দিয়েছে রতন, 3 অনুপাত মূলধন কে দিয়েছে, রতন। তাহলে রবিন সময় দিয়েছে কতটুকু, দেখো দিয়েছে 3 অনুপাত, আর রতন সময় দিয়েছে কত,
পাঁচের অনুপাত। তাহলে আমি যখন লাভ্যাংশের অনুপাত দেখব, লাভ্যাংশের অনুপাত কি? মূলধন ইন্টু সময়। রবিনের মূলধন দুই, সময় কত? তিন। আর এই দিকে হবে রতনের হচ্ছে তিন ইন্টু পাঁচ, তাহলে তিন দুগুণী ছয়, তিন পাঁচে পনেরো, ছয় পনেরো কত দিয়ে যায়? তিন দিয়ে যায়, তিন দিয়ে কাটলে তিন দুগুণী ছয়, তিন পাঁচে পনেরো, এটাই হচ্ছে তাদের লাভ্যাংশের অনুপাত। টু ইস টু ফাইভ অনুপাতে লাভ্যাংশ হবে। তার মানে বলতে পারি অপশন ডি ইজ দ্য রাইট আনসার, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। যে জিনিসটা আমরা একটু আগেই পড়লাম যে মূল লাভ্যাংশ মূলধন ইন্টু সময়, দেখো তার মূলধন অনুপাত দেওয়া আছে, মূলধন অনুপাতে ভাগো তো না, এখানে সময় দেওয়া আছে, তাহলে মূলধন ইন্টু সময় হবে। যেখানে সময় দেওয়া নেই ওখানে জাস্ট মূলধন অনুপাতেই হয়ে হবে বেশি হত। তাহলে আমি বললাম কি, রতনের মূলধন দুই, রবিনের দুই অনুপাত, রতনের তিন অনুপাত, রবিনের সময় তিন অনুপাত, রতনের সময় পাঁচ অনুপাত। তাহলে আমি কী করতে পারি, এটা রতন, এটা কার? রতনের, এটা কার? রবিনের। তিন দুগুণি ছয় অনুপাত, পাঁচ তিন পাঁচে পনেরো, তাহলে অনুপাত আসলে টু ইস টু ফাইভ। দেখো একদমই ইজি না, অংশীদারি কারবার এমন একটা চ্যাপ্টার যেখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে তোমাকে বুঝতে হবে যে এই নাম্বারটা আমাকে আনতেই হবে, কারণ এখানে যদি কাজ যদি করো, এখান থেকে যদি ভাবো যে এই নাম্বারটা আমি নেবো না, এটা স্কিপ করবো, তাহলে বলছো এক্সামে তুমি প্রথমেই পিছিয়ে যাবে, কারণ কিছু লেসন থাকে এগুলো একদম ইজি। বা যাদের এখনো সমস্যা আছে, প্রত্যেকটি অঙ্ক স্টেপ বাই স্টেপ দেখো কিভাবে আমি বলছি, কিভাবে করছি, অ্যাপ্রোচটা কি আছে বুঝে যাবে। এক্স এবং জেড যথাক্রমে দু হাজার এবং তিন হাজার টাকা দিয়ে আছে, দু হাজার না কুড়ি হাজার, কুড়ি হাজার এবং তিরিশ হাজার টাকা দিয়ে একটি মূলধন বিনিয়োগ করে, এবং যদি ব্যবসায় মোট লাভ বলেছে দশ হাজার টাকা, তবে জেড কত হবে? খুব সুন্দর অঙ্ক। এক্স এবং ওয়াই রয়েছে, তাদের কিসের অনুপাত রয়েছে? তাদের মূলধনের অনুপাত রয়েছে। কিসের অনুপাত রয়েছে? মূলধন, বুঝলো? মূলধন অনুপাত কত? এটা এক্স, আচ্ছা এক্স ওয়াই তো দেওয়াই আছে, তাহলে কত আছে? কুড়ি হাজার আর কত আছে? তিরিশ হাজার। দেখো এই কোশ্চেনটায় খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, কোথাও কি সময়ের উল্লেখ আছে? নেই। যদি সময়ের উল্লেখ না থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে সময়টা একই আছে, বা মেইন এই ক্ষেত্রে ধরবো যে সময়টা এক বছরের ব্যবসা হয়েছে। আবারও বলছি, যখনই কোথাও সময়ের উল্লেখ থাকবে না তাহলে তুমি বুঝবে যে ব্যবসাটা কতদিনের জন্য হয়েছে, এক বছরের জন্য, দুজনই ইকুয়াল সময় দিয়েছে, সময়ের উল্লেখ না থাকলে। এটা দ্বিতীয়বার যাতে আমি আর বলবো না, একই কথা বারবার বললে অ্যাবাজার হয়ে যাবে। তাহলে এইখান থেকে দেখো, যদি আমি চার শূন্য চার শূন্য কেটে দিই তাহলে এখানে কথা হবে টু ইস টু থ্রি, তাহলে এক্স ইস টু ওয়াই এর মূলধন অনুপাত কত? টু ইস টু থ্রি আসলো। মূলধন অনুপাত থাকলে আমরা কি বলতে পারি? মূলধনের সমষ্টি, মূলধনের কি করবো? সমষ্টি বা অনুপাতের সমষ্টি। অনুপাতের সমষ্টি কত হয়? ফাইভ। অনুপাতের সমষ্টি কত? টু প্লাস থ্রি কত হচ্ছে? ফাইভ। এবার যে লাভ্যাংশটা হবে সেটা কি মূলধন অনুপাতেই ভাগ হবে? দুই অনুপাত টাকা, পাঁচের মধ্যে দুই অনুপাত টাকা কে দিয়েছে? এক্স। তিন অনুপাত টাকা কে দিয়েছে? ওয়াই। তাহলে লাভ্যাংশ এই অনুপাতেই হবে। কার টাকা চেয়েছে? জেড এর টাকা চেয়েছে, জেড এর লাভ্যাংশ। কার লাভ্যাংশ? জেড এর লাভ্যাংশ। তো তার লাভ্যাংশ কত হবে? মোট মূলধন কত? পাঁচ। পাঁচের মধ্যে জেড কত টাকা দিয়েছে? তিন টাকা। এইভাবেই বের করবো, পাঁচের মধ্যে তিন টাকা কে দিয়েছে? জেড। তো পাঁচের মধ্যে যদি তিন টাকা দিয়ে থাকে তাহলে দশ হাজার টাকার মধ্যে সে কত পাবে? বাস অঙ্ক শেষ। দশ হাজার টাকার মধ্যে সে কত পাবে? এই অনুপাতটা দেখো, মোট অনুপাতে পাঁচ অনুপাত মূলধন, তার মধ্যে তিন অনুপাত টাকা কে দিয়েছে? জেড। তাহলে দশ হাজারের মধ্যে অনুপাতে পাবে, তাহলে বলতে পারি পাঁচ দুগুণি দশ কত হচ্ছে? দু হাজার। তিন দুগুণি ছ হাজার টাকা, তাহলে জেড মোট কত টাকা হবে? ছ হাজার টাকা কিন্তু জেড পাবে। দেখো একদম ইজি, জাস্ট খালি কনসেপ্টটা বুঝলেই হয়ে গেল। পাঁচের মধ্যে তিন জেড পাবে, তাহলে দশ হাজার টাকার মধ্যে কত পাবে? ছ হাজার টাকা। ছ হাজার টাকা মানে অপশন ডি ইজ দা রাইট অপশন। দেখো নেক্সট কোশ্চেন যাচ্ছে, নেক্সট কোশ্চেন বলেছে এ ও বি একটি ব্যবসাতে মোট মূলধনের একের তিন একের চার অংশ বিনিয়োগ করে এবং বাকি অংশ সি বিনিয়োগ করে। আচ্ছা বাকি অংশ মূলধন সি বিনিয়োগ করে, ব্যবসাতে মোট চোদ্দ হাজার চারশো টাকা লাভ হলে এ কত টাকা পাবে? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, বলতে পারো এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে, ব্যয় হয়ে পড়ে। আগের যে দুটো অঙ্ক আমি করালাম এগুলো বেসিক, এগুলো কোশ্চেন যদি দেয় এক্সামে তার মানে বুঝবো এটা গড গিফটেড নাম্বার পেয়েছে, কিন্তু পরীক্ষায় আসে কি এই ধরনের। দেখো এ দেওয়া আছে, হ্যাঁ এ বি আর দেওয়া আছে কত? সি। এবার বলছো এর মূলধন একের তিন, বি এর মূলধন একের চার, এবার সি এর মূলধন দেওয়া নেই।
সি এর মূলধন দেওয়া নেই, এটাই আমাকে অঙ্কে বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে তিনজনের মূলধনটা কত ধরতে পারি? আমরা ধরবো যে ধরি মোট মূলধন কত, ধরি মোট মূলধন কত 1 অংশ। আমরা ছোটবেলায় অঙ্ক করেছি, কোথাও যদি ভগ্নাংশের কোনো কিছু থাকতো আমরা ধরতাম কত অংশ, 1 অংশ। তাহলে বোঝো মোট যদি 1 অংশ হয় তাহলে এ আর বি মিলে যতটুকু মূলধন দিয়েছে তার একের থেকে বাকিটা বিয়োগ করে দিলে কারটা পাবো, সেটা পাবো। এ বি যোগ করে দেব যে মূলধনটা হবে মোট অংশ কত 1 অংশ, 1 অংশ থেকে সেটা বিয়োগ করে দিলে কার মূলধন হবো, সি এর মূলধন। বা যারা এই সমস্ত অঙ্ক জানো তারা এখানে দেখেই বলে দিতে পারবে যে এটা হবে আমাদের 4 3 7, এটা হচ্ছে 5-এর হচ্ছে আমাদের 12 হবে, 5-এর কত হবে 12 হবে। দেখি করে তাহলে আমি বলবো কি মোট 1 অংশ, তাহলে মোট 1 অংশ থেকে বিয়োগ করে দেবো কত 1-এর 3 যোগ কত 1-এর 4। এই জায়গাটা তুমি একটু ভালো করে বোঝো, আমি করলাম কি মোট 1 অংশ, 1 অংশ থেকে বিয়োগ করে দেবে এ আর বি একটা, তাহলে দেখো কত হচ্ছে 1 মাইনাস। এদিকে 3 আর 4 আসলে কত 12, 3 দিয়ে 12 ভাগ করে 4 4 1-এর 4 যোগ 4 দিয়ে ভাগ করে হলো 3, তাহলে দেখো কত আসলে এখানে 1/7 কত হচ্ছে 12। এবার এই করলে এখানে কত হচ্ছে 12, 12 মাইনাস কত হচ্ছে 7, তাহলে কত 5/12, তাহলে দেখো এখানে মূলধন কত হচ্ছে 5/12। এই জায়গাটুকু বের করলেই অঙ্ক ইসি। এইটা যাদের সমস্যা আছে ভগ্নাংশের যোগ বিয়োগ, তোমরা যদি চাও যে এইটাও আমাদের ভালোভাবে বোঝাতে হবে ভগ্নাংশের যোগ বিয়োগ সমস্যা আছে কোথায় যোগ কোথায় গুণ ভাগ হচ্ছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি এটার উপরে ভিডিও নিয়ে আসবো। তাহলে এটা হলো কি জাস্ট হরগুলো লসাগু করতে হয় 3 4 12, হর দিয়ে লসাগু কি করতে হয় ভাগ করতে হয়, 3 দিয়ে 12 ভাগ করলে কত হয় 4 4 দিয়ে 1-কে গুণ করতে হবে। তাহলে নিয়মটা কি হরের সাথে লসাগুর ভাগ, ভাগফল দিয়ে লব্ধি গুণ, ঠিক এখানে 4 দিয়ে 12 ভাগ করে 3 3 1-কে 3 4 3 7, এখানে 12 এলসিএম, 12টা লব এক কোথায় আছে লবে আছে, 12-কে 12 আর 12 দিয়ে 1 7 1 7, ঠিক আছে। এইবার দেখো আমি করতে পারি কি এগুলোকে এক করতে হবে, এগুলো কি করতে হবে এক করতে হবে, তাহলে এলসিএম করো, এলসিএম করো 3 4 12 লসাগু করো 12, এবার 3 দিয়ে 12 ভাগ করলে কত হয় 4 4 দিয়ে 1-কে গুণ করলে 4, 4 দিয়ে 12 ভাগ করলে কত হয় 3 3 দিয়ে গুণ করলে আচ্ছা আমাদের 4 3 দিয়ে 3-কে কত হচ্ছে 3 3-কে 3, ঠিক আছে। 12 দিয়ে 12 ভাগ করলে কত হয় 1, আর হচ্ছে 5-এ কি কত 5। এইবার দেখো তাহলে অনুপাতটা কত আসলো, অনুপাত বলতে পারি 4:3:5, এটা কিসের অনুপাত বলো, এটা হচ্ছে মূলধনের অনুপাত, কিসের অনুপাত মূলধন অনুপাত। তাহলে তাহলে যোগ করলে কত হচ্ছে 4 3 কত 7 7 5 কত 12, তাহলে আমি যদি বলি যে অনুপাতের সমষ্টি, অনুপাতের সমষ্টি 4 যোগ 3 যোগ কত 5, তাহলে কত আসলো 12, তাহলে মোট অনুপাতের মূলধন কত 12। এইবার দেখো বলেছে এ কত টাকা হবে, একদম ইজি, এ কত টাকা হবে, এটা কি হবে মোট মূলধন কত 12, অনুপাতে মূলধন কত 12, 12-র মধ্যে এ কত টাকা দিয়েছে 4 টাকা, এর 12-র মধ্যে যদি 4 হয় তাহলে 14,440-এর মধ্যে কত তাই তো হয় 14,440। এই জায়গাটা আমরা বলছি মূলধনের অনুপাতে লাভাংশ ভাগ হয় 12-র মধ্যে 4 এ, তাহলে 14,400 মধ্যে কত, এটা একদম ইজি কাটা যায়, দেখো 12-12 গুণ করলে কত হয় 144, তাহলে এখানে কত 1200, 1200 আর 4 4 12 কত 4800, তাহলে এ মোট কত টাকা হবে 4800, মানে অপশন সি ইজ দা রাইট অ্যানসার। এই জায়গাটুকু যদি তুমি বোঝো এটা একদম ইজি, যারা এই অঙ্কগুলো পারে না তারা দেখিয়ে বলবে 5/12, 5/12 মানে এটা 4 3 5, তাহলে 12-র মধ্যে 4 মানে 44 12 4 48, দেখে পেন লাগাতে হবে না, পেন্সিল পেন পেপার টাচ হবে না, এই অঙ্ক হয়ে যাবে, তোমাদেরও হবে জাস্ট একটা একটু প্র্যাকটিস করো। তাহলে 12-র মধ্যে 4 হলে 144-এর মধ্যে কত হলো 4 8, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষায় আসার মতো, স্ক্রিনশট করে নাও অথবা খাতায় নোটডাউন করে নাও। নেক্সট দেখো বলছি পি কিউ আর এর মধ্যে 3900 টাকা ভাগ করা দেওয়া হলো যাতে প্রাপ্ত অর্থের অনুপাত কত 1/2 1/3 1/4 হয়, তাহলে কিউ কত টাকা হবে, এইটা অঙ্ক না অ্যাকচুয়ালি তোমাদের অনুপাত টাইপের অঙ্ক দিয়েছে, মানে ভাগ করতে বলেছে আর কিচ্ছু না। পি কিউ আর 3900 টাকা মোট বলেছে কত টাকা 3900 টাকা, 1/2 1/2 আর বলেছে 1/3 আর কত 1/4, এই অনুপাতে ভাগ করতে বলেছে, এটা কার আছে পি কিউ আর কত আর, এই অনুপাতে ভাগ করতে বলেছে। এবার অনুপাতের অঙ্ক, এটা অনুপাতের অঙ্ক আমি এগুলি হামেশাই করেছি, আমরা কীভাবে ঘরগুলো দর্শক করি 2 3 4 এর কত হয় 12 হয়, 2 দিয়ে 12 ভাগ করে কত হয় 6 6-কে
চার, তিন দিয়ে বর্গ ভাগ করলে কত হয়, চার এককে চার, আবার চার দিয়ে বর্গ ভাগ করলে কত হয়, তিন, তিন এককে তিন। ঠিক আছে, দেখো তাহলে মোট যে অনুপাতটা আসবে সেটা কত, ছয় অনুপাত কত চার অনুপাত কত তিন, এটাই অনুপাত। নিচে বারোটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, কারণ বারো দিয়ে এটাকেও ভাগ, এটাকেও ভাগ, এটাকেও ভাগ, তাহলে সবগুলো বারো কি কাটা যায়, মানে এটা যে একটা আসল রূপটা সেটা কত হচ্ছে ছয় বাই বারো, অনুপাত চার বাই কত হচ্ছে বারো, অনুপাত কত তিন বাই বারো, তাহলে বারো বারো তো কাটাই যাবে, তাহলে অনুপাত কত হচ্ছে এটা, এই ব্যাপারটা বুঝো। তাহলে ছয় চার তিন, তাহলে অনুপাতের সমষ্টি করলে কত, ছয় যোগ চার যোগ কত হয় তিন, ছয় চার দশ, তিন কত হচ্ছে তেরো, তাহলে মোট অনুপাত কত, তেরো হচ্ছে মূলধন বা মোট টাকা। এবার বলছি কিউ এর টাকা কত, কিউ এর টাকা কত, এক এক তিন, পি কিউ আর এক এক তিন, তো কিউ এর টাকা যদি বের করি মোট কত টাকা, তেরো টাকা, তেরো অনুপাতের মধ্যে কিউ এর অনুপাত কত চার, তেরোর মধ্যে যদি চার হয় তাহলে তিন হাজার নশো টাকার মধ্যে কত হবে। এবার দেখো করো, তিন তেরো কত হয় উনচল্লিশ, তিন শূন্য, তিন চার কত হয় বারো টাকা, কত টাকা বারোশো টাকা, বারো টাকা মানে অপশন বি ইজ দা রাইট, বি ইজ দা রাইট আনসার। তাহলে দেখো ইজি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, অঙ্ক আবারও বলছি অঙ্ক কঠিন নয়, অঙ্ক ইজি, তুমি প্রসেস ফলো করছো না, পুরো প্রসেস হয়তো তোমার জানা নেই, সেই জন্য তোমাদের একটু ঠান্ডা মাথায় বসতে হবে, কয়েকটা দিন অঙ্কের পেছনে তোমাকে টাইম দিতে হবে। অনেক স্টুডেন্ট আমি দেখেছি অফলাইনে, তারা বলে যে স্যার অঙ্ক করতে গেলে টাইম নষ্ট হয়, হ্যাঁ এরকম কথা আমি শুনেছি, টাইমটা কেন নষ্ট হয়, কারণ তুমি টাইম অঙ্ক সম্বন্ধে ওয়াকিবহল না, তো যদি তুমি ওয়াকিবহল হও, পুরো রুলস জানো, তাহলে অঙ্ক তোমার সব থেকে কম সময়ে সব থেকে বেশি নাম্বার দিয়ে যাবে। আর এই যে তোমরা টাইম বলছো টাইম নষ্ট হচ্ছে, টাইম নষ্ট না ভাই, এটা ইনভেস্টমেন্ট, এই যে টাইমটা তুমি অঙ্কের পেছনে দিচ্ছ ঘন্টার পর ঘন্টা দিয়ে, এই ছোটো ছোটো জিনিসগুলো জানছো যে কোথায় ভাগ হচ্ছে, কোথায় গুণ হচ্ছে, ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে হচ্ছে, এইটা তোমাকে গ্রোথ করছে। এবার তুমি যদি ভাবো যে আমি এগুলো না জানি, না জেনে একবারে আমি প্র্যাকটিসে গিয়ে ধামাকা দিয়ে দেবো, সেটা ভুল ধারণা আছে। যারা অঙ্ক ভালো পারে তারা দেখে আসো, তারা ছ মাস এক বছরের একটা ব্যাকগ্রাউন্ড অঙ্কের বানিয়েছে, দীর্ঘদিন যাবৎ রাত দিন এক করে অঙ্ক করেছে, তোমাকে সেই জায়গায় করতে হবে, নাহলে একটা ক্লাস প্র্যাকটিস ক্লাসে আমার ক্লাসে আসলে আমি প্র্যাকটিস করে চলে গেলাম, তুমি কী বুঝলে, কিচ্ছু বুঝলে না। যারা প্র্যাকটিস আছে, যারা অঙ্কে কিছুটা ডেভেলপ আছে, তাদের জন্য প্র্যাকটিস ক্লাসটা ঠিক, তুমি যদি না বোঝো তোমার জন্য অবশ্যই কনসেপ্ট ক্লাসটা এতটা গুরুত্বপূর্ণ, যেটা অঙ্কটা হওয়ার পর তুমি বুঝতে পারবে, যখন অঙ্কটা তোমার পুরোপুরি হাতে চলে আসবে। এ ও বি বলেছে দেখো এ ইজ টু বি, কত লাখ টাকা, বারো লক্ষ টাকা এবং আট লক্ষ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, এক বছর পর তিন লাখ টাকা কি হয়, তিন লাখ টাকা লাভ হয়, তো এটা মূলধনের অনুপাত দেওয়া আছে, মূলধনের অনুপাত কত হয় চার দিয়ে তিন চারে বারো, চার দুগুণে কত হয় আট, টু ইজ টু থ্রি, কি অনুপাতে ভাগ হবে, টু ইজ টু থ্রি, এবার অনুপাতের সমষ্টি কত হয় থ্রি প্লাস টু মানে কত হচ্ছে ফাইভ, তাহলে কত অনুপাত হচ্ছে তিন চার বারো চার দুগুণে আট, কত অনুপাত হচ্ছে লাভ মূলধন পাঁচ অনুপাত। এবার বলছে তিন লক্ষ টাকা যদি লাভ হয় এ কত টাকা হবে, তো বোঝো এ কত টাকা পাবে, মোট মূলধন কত পাঁচ, পাঁচের মধ্যে এর মূলধন কত তিন, পাঁচের মধ্যে যদি তিন হয় তাহলে তিন লক্ষ টাকার মধ্যে কত হবে, এইটাই তো, কারণ পুরো অঙ্কটা সবই কিছু আছে, লক্ষে দেওয়া আছে, লাখ দিয়ে দেওয়া আছে, লাইক কোনো চেঞ্জ করার কিছু দরকারই নেই। বা তুমি যদি ভাবছো বারো লিখলাম আট লিখলাম লক্ষ কেন লিখলাম না, ওর পিছনে শূন্যগুলো যা আছে তুমি যদি দাও, শূন্য তো আলটিমেটলি কাটাই যাবে, অনুপাত তো এটাই আসবে থ্রি টু টুই আসবে, তাহলে আমার আলটিমেটলি অনুপাতের সমষ্টি করে অনুপাত দিয়ে অঙ্কটা করতে হয়, তাহলে এক জিনিস বারবার করা মানে হয় না। তাহলে দেখো এখানে যদি আমি কাটাকাটি কিচ্ছু যায় না, তাহলে বলতে পারি পাঁচের মধ্যে তিন কাল লাভ এর, তাহলে ওপরে তিন থেকে নয় নিচে কত পাঁচ, এটাই ভাগ করে দাও, নয়কে পাঁচ এককে পাঁচ, তারপর কত চার, দশমিক দিয়ে শূন্য, পাঁচ আটে চব্বিশ, দেখো মিলে গেল, তার মানে এ কত পাবে ওয়ান পয়েন্ট এইট লাখ টাকা, এ কত টাকা পাবে ওয়ান পয়েন্ট এইট লাখ টাকা, ইজি অঙ্ক, তার মানে অ্যান্সার হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওয়ান পয়েন্ট এইট লাখ, এটা জাস্ট ইজি অঙ্ক ছিল, অনেকেই লাভ দেখে বা এক বছর সময় দিয়েছে, উঠে ঘাবড়ে যাবে, ঘাবড়ে যাবে না, ঠান্ডা মাথায় পড়ো পারবে, তোমরা পারবে, স্ক্রিনশট নাও অথবা খাতায় তুলে নাও। নেক্সট অঙ্ক বলেছে এ আঠারোশো টাকা দিয়ে কিছু সময়ের জন্য ব্যবসায় নামে, এবং বি বলেছে এক হাজার টাকা নিয়ে ন মাসের জন্য কোনো ব্যবসা কাটলো, এবং এ ও বি এর লাভ কী হচ্ছে সমান, তো বলেছে এ কত টাকা, এর টাকা কত সময়ের জন্য ব্যবসায় নিযুক্ত ছিল, অঙ্কটা ভালো করে বোঝো, এ ব্যবসায় আঠারোশো টাকা নিয়ে নামলো,
কত সময়ের জন্য ব্যবসা করেছে আমরা জানি না, বা কত সময় পর ব্যবসা এসছে জানি না। বি 1000 টাকা কত মাসের জন্য ইনভেস্ট করেছে, 9 মাসের জন্য ইনভেস্ট করে এবং কোনো ব্যবসা খাটলো, এবং এ ও বি এর লাভের অনুপাত কি সমান হয়, তাহলে এ কত টাকা দিয়েছে। আমি আগে এ আর বি এর মূলধনের অনুপাত বের করো। এ আর বি এর মূলধন অনুপাত কত আছে, 800 টাকা, আর কত আছে আবারও বলছে কিসের অনুপাত, এটা মূলধনের অনুপাত, ঠিক আছে। 1800 আর কত, 1000 টাকা, তাহলে 200 কাটো, আবার কাটা যায় 9 × 2 = 18, 5 × 2 = 10, 9:5 কত আছে, 9:5। তাহলে 9 অনুপাত টাকা কে দেয়, এ, 5 অনুপাত টাকা কে দেয়, বি। এই অঙ্কটা না আমি অনেক ইজিলি করে দিচ্ছি, দেখো এত কিছু দিয়ে দেওয়া হয়েছে। তাহলে লাভ্যাংশ যখন আমি দেখব, লাভ্যাংশ কী বের করা হয়, মূলধন ইন্টু সময়, মূলধন ইন্টু সময়। তাহলে যখন আমি এ আর বি এর বের করব লাভ্যাংশের অনুপাত, দেখো এ লাভ্যাংশ 9, কতটুকু সময়ের জন্য ছিল আমি জানি না, কিন্তু বি এর লাভ্যাংশ কত আছে, 5, কতটুকু সময়ের জন্য ছিল বলতো, 9 মাসের জন্য ছিল, এই জায়গাটা বোঝো। তাহলে এটা তো অনুপাত কত হবে, 5:9 = 45, 5:9 কত হবে, 45 বি। এবার বলতো এ এরটা কত হবে, এখানে অঙ্কটা ভালো করে পড়ো, বলেছে দুজনের লাভ্যাংশ কি হবে, সমান হবে। সমান মানে কি, এটা যদি 45 হয় এটাও কত হবে, 45 হবে। এইভাবে অঙ্কটা অনেক ইজিলি নামাতে পারে। বি এর মূলধন লাভ্যাংশ যদি 45 হয় তাহলে এর লাভ্যাংশ কত হবে, 45। তাহলে 9 এর সাথে কত গুণ করলে 45, 5:9 = 45, দেখো এটা 1:1 হলো, তার মানে কি দুজনের মূলধন সমান হলো। তাহলে এর টাকা কত দিনের জন্য ইনভেস্ট ছিল, 5 মাস, এর টাকা কত দিনের জন্য ইনভেস্ট ছিল, 5 মাস। দেখো কোনো কিছু এক্স না ধরে, কোনো কিছু না করে ইজিলি করতে হয়। 5 অনুপাত টাকা 9 মাসের জন্য, তাহলে মোট কত টাকা হলো লাভ্যাংশ, 45 অনুপাত। আমরা জানি এও সেটাই হবে, তবেই না সমান হবে। তাহলে 9 এর সাথে কত গুণ করতে হবে, 5, তার মানে এর টাকা 5 মাসের জন্য নিয়োজিত ছিল। কত মাস সময় ব্যবসা নিযুক্ত ছিল, আচ্ছা এর টাকা কতদিনের জন্য নিযুক্ত ছিল, 5 মাসের জন্য। এইটাই যদি কোশ্চেনে বলতো যে এর টাকাটা কত মাস পরে সে নিয়োগ করেছে, আর যদি এটা 9 মাস দেওয়া না থাকতো তাহলে বলতাম যে এর টাকা কত মাস পরে নিযুক্ত করে, 7 মাস, কারণ পুরো ব্যবসা কতদিন করতে হয়, 12 মাস, 12 মাসের মধ্যে 5 মাস নিয়োগ হয়েছে, তাহলে সামনে কত মাস ছিল, 7 মাস। দেখো নেক্সট, একটি ব্যবসায় 3 জন অংশীদারের লাভের অনুপাত কত আছে, লাভ, লাভের অনুপাত 5:7:8, ঠিক আছে, লাভের অনুপাত 5:7:8। এবং বলেছে সময়ের অনুপাত, সময়ের অনুপাত কত আছে, 14 মাস, 18 মাস, ও সরি 8 মাস, 14 মাস কত আছে, 8 মাস, 8 মাস, আর কত আছে, 7 মাস, এই জায়গাটা বলছে। তো এদের মূলধনের অনুপাত কত, মূলধনের অনুপাত কত, তাহলে দেওয়া আছে লাভ্যাংশের অনুপাত, সময়ের অনুপাত, আমাদের বের করতে হবে কি, মূলধনের অনুপাত। অঙ্কটা একটু বোঝো, আমরা কি জানি যে লাভ্যাংশ ইজ ইকুয়াল টু মূলধন ইনটু কি হয়, সময়। তাহলে যখন কি বের করতে বলছে, কি বের করতে বলছে, মূলধন, যদি মূলধন চলে আসে সামনে তাহলে সময় কোথায় আসবে, নিচে, ওপরে কি যাবে, লাভ্যাংশ, এই জায়গাটা বোঝো। তাহলে ওপরে কি থাকবে, লাভ্যাংশ বাই কি হবে, সময়, লাভ্যাংশ বাই সময়। আমরা সবাই জানি যে মাঝের সংখ্যা সামনে আসলো সবটা কোথায় যায়, নিচে, তাহলে ওপরে লাভ্যাংশ বাই সময়। তাহলে যখন আমাদের 3 জন দেওয়া আছে, সাপোজ এ, এ বি আর কত সি, তাহলে আমি করতে পারি কি, আবার বলছি লাভ্যাংশ বাই সময়, এখানে করবো কি, লাভ্যাংশ বাই সময়, লাভ্যাংশ কত আছে, 5, সময় কত আছে, 14, বি এর লাভ্যাংশ কত আছে, 7, সময় কত আছে, 8, সি এর লাভ্যাংশ আছে, 8, সময় কত, 7। তাহলে এটা আমি আগের মতো কখন আছে অনুপাত বের করবো, 14, 8, 7, তুমি লসাগু করো, 14, 8, 7, এটা লসাগু 56 হয় বোঝা যাচ্ছে, কারণ 7 দিয়ে করে 7 দুগুণি 14, 8, 7 = 7, আবার 2 দিয়ে করো, 2 = 2, 4 × 2 = 8, 7 × 2 = 14, 4 × 4 = 56, দেখো এলসিএম কত আসলো, 56। তাহলে নিয়মটা কি, হর দিয়ে লসাগু কি করতে হবে, ভাগ, ভাগফল দিয়ে লবকে গুণ। যদি না বোঝো এটা খাতায় 7 7 লিখো, ভগ্নাংশের যোগ্য যে কোনো অঙ্কে 70% ক্ষেত্রে অঙ্কে ভগ্নাংশের যোগ্য আসে, সেটা তোমাকে শিখতেই হবে। হর দিয়ে লসাগু ভাগ, ভাগফল দিয়ে লবকে গুণ, 14 দিয়ে 56 গুণ করলে কত হয়, 4 14 56, 4 দিয়ে 4 5 8 দিয়ে 56 করলে কত হয়, 7 7 7 কত হয়, 49, 7 7 49, 7 দিয়ে 56 করলে কত হয়, 8 8 8 64,
আবার বলছি এটা কাটা যাবে, কারণ সবার নিচে ছাপানো আছে। তাহলে অনুপাতটা কত আসলো? 20:49 কত? 14। এবার বড় জায়গায় ছোট করা যায় কিনা? না যায় না, কারণ রোগ জায়গা আছে, বিজয় সংখ্যা আর যাচ্ছে না। তাহলে তাদের যে মূলধনের অনুপাতটা ছিল সেটা কত? 20:49, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অনুপাতটা কত আসলো? 20:49:64। তাহলে দেখো আজকের যে কোশ্চেন আমি আর বেশি নিয়ে নিই, নেক্সট ভিডিও যে হবে সেই ভিডিওতে আমি অবশ্যই পুরোটা কভার করে দিব, কারণ আজকের ক্লাসটি ছিল কনসেপচুয়াল ক্লাস। এই ক্লাসে আমি তোমাদের জাস্ট ওভারভিউটা দিলাম যে অংশীদারি কারবার কীভাবে হয়। নেক্সট ক্লাসে আমি তোমাদের পুরো অ্যাডভান্স লেভেলে কিন্তু করাবো সমস্ত এক্সামে, যেগুলোতে আমরা কোথাও না কোথাও গিয়ে একটু হলেও সময় অপচয় হয়। এভাবেই রিজনিং এবং ম্যাথের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, অবশ্যই ম্যাথ রিজনিং তোমাদের ইম্প্রুভ হবে যদি ঠিকঠাকভাবে বাড়িতে স্ট্র্যাটেজি ওয়াইজ পড়াশোনা করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সর্বোপরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।